হাই ফ্রেন্ডস, আজ আমাদের হিমাচল প্রদেশের ট্রিপের 9 ডেজ। সো আজকে আমাদের মেন ডেস্টিনেশন ছিল চন্দ্রতাল লেক। সো ফাইনালি আমরা চন্দ্রতাল লেকে পৌঁছে গেছি। চন্দ্রতাল লেকে পার্কিং প্লেস থেকে চন্দ্রতাল লেক অ্যাপ্রক্সিমেট 2 কিলোমিটার্স মতো ট্রেকিং পথ। তো আমরা এখন যাচ্ছি ট্রেকে চন্দ্রতাল লেক দেখতে। চন্দ্রতাল লেক সমুদ্রপৃষ্ঠ থেকে 4,100 মিটার উঁচুতে অবস্থিত, অ্যাপ্রক্সিমেটলি 14,000 ফুট উঁচুতে অবস্থিত। চন্দ্রতাল লেক হিমাচল প্রদেশের লাহুল স্পিতি ডিস্ট্রিক্টের লাহুল স্পোর্টসানে পড়ছে। আমার এই ট্রিপটা পুরো ডিপেন্ড করেছিল চন্দ্রতাল লেক কবে ওপেন হবে সেই ডেটের জন্য, কারণ প্রথমে আমি প্ল্যান করেছিলাম যে এই ট্রিপটা 15 মেতে বেরোবো, বিকজ চন্দ্রতাল লেক 10 তারিখে ওপেন হয়। বাট ফাইনালি যখন জানতে পারলাম যে চন্দ্রতাল লেক 15 তারিখের আগে ওপেন হওয়ার কোনো সম্ভাবনা নেই, সো তখন আমরা তখন আমি ঠিক করলাম যে ট্রিপটা একটু পিছিয়ে দিই। তো সমস্ত খোঁজখবর ইনফরমেশান নিলাম, নেওয়ার পর জানতে পারলাম যে চন্দ্রতাল লেক 18-19 তারিখে এবছর ওপেন হচ্ছে। তখন আমরা ফাইনালি ডিসাইড করলাম যে 25 তারিখে আমরা ফাইনালি বেরোব। তো 25 তারিখে বেরিয়ে আজকে আমাদের ডে 9 চন্দ্রতাল লেকে আমরা যাচ্ছি। ডে 8-এ আমাদের নাইট হল ছিল কিব্বার ভিলেজে। সো কিব্বার ভিলেজ থেকে আর্লি মর্নিং আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি চন্দ্রতালের উদ্দেশ্যে। তো রাস্তাতে আমরা পেয়েছি চিচাম ব্রিজ অ্যান্ড কুঞ্জুম পাস। চন্দ্রতাল লেক যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর যে খুব একটা ও অত চড়াই উতরাই নেই অন্যান্য যে ট্রেকগুলো হয়। এখানে অনেকটাই প্লেন ল্যান্ডের মতনই মনে হচ্ছে। সো আপনারা সামনে দেখতেই পাচ্ছেন চন্দ্রতাল লেক দেখা যাচ্ছে।
তো খুব ভালো লাগছে, এবং দুই সাইডের অ্যাটমসফিয়ার এতটাই সুন্দর যে আপনারা না দেখলে বুঝতে পারবেন না।